আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার সামনে এই যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আঞ্চলিক ভাষায় গোলফল বলে আমরা ডেকে থাকি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে নাম ভিন্ন রকম হতে পারে। এই ফলগুলো আসলে গোলপাতা গাছে হয়ে থাকে, গোলপাতা গাছ। এটার পাতা গোল না হলেও এর নাম গোলপাতা। কেন রাখা হয়েছে, কোন বিশেষজ্ঞ রেখেছে, আই ডোন্ট নো। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন। এই ফলগুলো ভিতরে শ্বাস আছে, অনেকটা তাল শ্বাসের মতো, মানে আপনি এই অবস্থায় কেটে ভিতর থেকে শ্বাস বের করে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ভিতরে কেমন শ্বাস আছে এবং কিভাবে আপনারা কেটে খেতে পারেন। এগুলো রিসেন্টলি বাজারে বিক্রি হয়, অনেক জায়গায় আমি দেখেছি এর এই এক একটা শ্বাস 10 টাকা 20 টাকা করে বিক্রি হয়। তো আমাদের গ্রাম অঞ্চলে এগুলো অ্যাভেলেবেল, এগুলো কেউ আসলে কিনে খায় না, সাধারণত কলপাতা গাছে হয়ে থাকে, খায় না, নষ্ট হয়ে পড়ে যায়। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এই ফলগুলো আমি কেটে এনেছি। তো আপনাদেরকে ভিতরের অবস্থাটা এখন দেখানোর চেষ্টা করবো। একটা কাটো তো, এটা সাধারণত একেবারে তাল শাঁসের মতো, কাঁচা তাল, তাল পাকার আগে যেটা আমরা শাঁস হিসেবে খেয়ে থাকি ভিতরে কেটে। তো এই গোল ফলটাও ঠিক একই রকম। হ্যাঁ, কাটো। এই যে ভিতরের অবস্থাটা দেখুন, এই ভিতরে এমন শ্বাস থাকে, এই শ্বাসগুলো আমরা খুলে বের করে খাই। তো এইটা আপনার বয়স ভেদে ভিতরের শ্বাসটা শক্ত নরম হয়ে থাকে, হালকা নরম থাকা অবস্থায় খেতে বেশি মজা। না, একটা ভিতরতে বের করো। এগুলা একটু শক্ত হয়ে গেছে, যা আর একটু নরম হলে সুস্বাদু বেশি হতো। এই ভিতরের অবস্থা, এই শ্বাসটাই হচ্ছে আমরা খেয়ে থাকি বা সাধারণ যারা খায়। অনেকে হয়তো এটার সাথে পরিচিত না, তাদের এলাকায় পাওয়া যায় না অথবা কখনো খাননি। এটা অনেকটা সুস্বাদু, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে লাগে না। তাল শ্বাসটা একটু বেশি মিষ্টি হয়ে থাকে, এটা একটু মিষ্টি কম হয়ে থাকে, এই ছাড়া প্রায় সিমিলার। এই অনেকগুলো ফল কেটেছি, তো আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যারা এই সম্পর্কে জানেন না বা যারা আগে কখনো খাননি তাদেরকে দেখানোর উদ্দেশ্যে। কারণ আমি এর মাঝে খুলনাতেও দেখেছি এটি বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা দামে, এই জন্য ভাবলাম যে ভিডিওটা করে আপনাদের দেখাই। মানে এগুলো আমাদের এলাকায় খুবই সহজলভ্য, কেউ তো কিনে না, বরঞ্চ গাছে এভাবে হয়ে নষ্ট হয়ে পড়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।